বাংলা ভাষা ও সাহিত্যের ক্লাসে সকল শিক্ষার্থীকে স্বাগত জানাই। আজ আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের, আমাদের প্রাণের ঠাকুরের রচিত নৈবেদ্য কাব্যগ্রন্থ সম্পর্কে কয়েকটি কথা জানব এবং তার সঙ্গে সঙ্গে এই কাব্যগ্রন্থের 72 সংখ্যক কবিতা, যে কবিতাটি হল চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির, এই কবিতাটি সম্পর্কে আমরা বিশ্লেষণ ধর্মী আলোচনা করব এই ক্লাসের মধ্যে। প্রথমে আমরা নৈবেদ্য কাব্যগ্রন্থ সম্পর্কে কয়েকটি কথা একটু জেনে নিই। নৈবেদ্য কাব্যগ্রন্থ, এই কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছিল 1901 সালে। লক্ষণীয়, রবীন্দ্র সাহিত্যকে যদি আমরা 7টি ধারায় দেখি, তাহলে সেই 7টি ধারার মধ্যে নৈবেদ্য কাব্যগ্রন্থটি আসে ঐশ্বর্য ধারার মধ্যে। রবীন্দ্র সমালোচকগণ বলে থাকেন, ঐশ্বর্য ধারার মধ্যে রবীন্দ্র সৃষ্টির সত্যি ঐশ্বর্যের পর্যায়ে অবস্থান করেছে। তার যে সকল সৃষ্টি সামগ্রী আমরা ঐশ্বর্য পর্বের মধ্যে দেখি, তা বাস্তবিকভাবেই রবীন্দ্র সাহিত্যের ঐশ্বর্যের কথাই ঘোষণা করে। এই ঐশ্বর্য পর্বের মধ্যে অবস্থান করছে অসাধারণ একটি কাব্য নৈবেদ্য কাব্য, যে কাব্যের প্রত্যেকটি কবিতাই দেশের জন্য, দেশবাসীর জন্য, বিশ্ববাসীর জন্য, নিজস্বতাকে খুঁজে পাওয়ার জন্য, একজন ভারতবাসী হিসেবে ঐতিহ্য অনুভব করবার কবিতা। নৈবেদ্য শব্দটি, এই শব্দটিকে নিয়ে আমরা প্রথমে কয়েকটি কথা জেনে নিই। নৈবেদ্য শব্দের অর্থ কি? নৈবেদ্য শব্দের অর্থ হল ঈশ্বরের উদ্দেশ্যে প্রদেয় বস্তু সামগ্রী। তাহলে ঈশ্বরের উদ্দেশ্যে প্রদেয় বস্তু সামগ্রী, তাই যদি নৈবেদ্য হয়, একজন সাহিত্যিক, একজন কবি, তিনি কি প্রদান করতে পারেন বিশ্বপিতাকে, স্রষ্টাকে? তিনি প্রদান করতে পারেন নিজের ভাবনার সমুদ্রে নিমজ্জিত হয়ে অবস্থান করা এবং সৃষ্টি করা সৃষ্টি সামগ্রীকে। একজন কবি, একজন সাহিত্যিক, তিনি তার লেখনীর দ্বারা বিশ্বের দরবারে নিজেকে ঘোষিত করেন। বিশ্বপিতার সন্তান তিনি, তাই সেই বিশ্বপিতার সন্তান একজন সাহিত্যিক, তিনি বিশ্বপিতাকে নিজের সৃষ্টি সম্ভারের মধ্য দিয়েই নৈবেদ্য প্রদান করতে পারেন। রবি ঠাকুর তার নৈবেদ্য কাব্যগ্রন্থের মধ্যে সেই নৈবেদ্যের ভাবই প্রকাশ করে গেছেন। তিনি ঈশ্বরের উদ্দেশ্যে তাই প্রদান করবার প্রচেষ্টা করেছেন। আমরা যদি নৈবেদ্য কাব্যগ্রন্থের প্রথম কবিতাটি দেখি, প্রথম কবিতাটি সম্পর্কে একটু বলে নিই, যেখানে কবি লিখছেন, বলছেন, প্রতিদিন আমি হে জীবন স্বামী দাঁড়াবো তোমার সম্মুখে। আমরা বিশ্বপিতার সন্তান, গোটা বিশ্বে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তখন চলছে। রবি ঠাকুর যখন লিখছেন এই কাব্যগ্রন্থটি, আমরা যদি গোটা বিশ্বের রাজনৈতিক পরিস্থিতির দিকে তাকাই, তাহলে দেখতে পাই একটা অদ্ভুত টালমাটাল পরিস্থিতি চলছে। হানাহানি আর হিংস্রতায় ভর করে সভ্যতা এগিয়ে চলতে চাইছে। শক্তি, দম্ভ, স্বার্থ, লোভ মাড়ির মতন হয়ে দাঁড়িয়েছে সারা বিশ্বের মুখে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের করণীয় কি? আমাদের করণীয় তাই নিজের মনের মধ্যে পবিত্র গঙ্গার স্রোতকে খুঁজে পাওয়া, নিজের মনের মধ্যে বিশ্বপিতাকে অনুভব করা। যদি তা করতে সমর্থ হই, তাহলে বিশ্বের সকল মানুষকে আমারই ভাই সমরূপে দেখতে পারি আমি। কবি চেয়েছিলেন তাই বিশ্বপিতার কাছে তিনি তার নৈবেদ্য প্রদান করে বললেন, প্রতিদিন আমি হে জীবন স্বামী দাঁড়াব তোমার সম্মুখে। এবার সেই জীবন স্বামীর কাছে, তার সামনে দাঁড়িয়ে, সেই বিশ্ব স্রষ্টার সামনে দাঁড়িয়ে, সেই বিশ্বপিতার সামনে দাঁড়িয়ে তিনি কি বলছেন? তিনি চাইছেন অন্তরের আবেদন আর নিবেদন প্রদান করতে। নৈবেদ্য কাব্যগ্রন্থের কবিতাগুলিকে আমরা যদি বিশ্লেষণ করি, তাহলে আমরা তার মধ্যে তিনটে ধারাকে খুঁজে পেতে পারি। প্রথম ধারার মধ্যে আমরা দেখতে পাই তিনি আত্মের কথা, অর্থাৎ নিজ দুঃখের কথা, বেদনার কথা, আত্মকে অনুভবের কথা তা ঘোষণা করছেন। দ্বিতীয় ক্ষেত্রে গোটা দেশবাসীর জন্য তিনি ঈশ্বরের কাছে, ভাগ্য দেবতার কাছে, স্রষ্টার কাছে আবেদন জানাচ্ছেন, যে সমস্ত দেশবাসী যেন সুন্দর থাকে, তারা যেন জেগে ওঠে, ভারতবর্ষ যেন নিজের ঐতিহ্যকে খুঁজে পেতে পারে। এবং সর্বতোভাবে তৃতীয় পর্যায়ে আমরা দেখতে পারি তিনি সারা পৃথিবীতে, যখন কিনা ইউরোপীয় শক্তি,
তাদের শক্তি দম্ভ আর স্বার্থ লোভকে অবলম্বন করে সারা পৃথিবীর বুকে নিজেদের সঞ্চারণশীলতাকে বজায় রাখবার, নিজেদের ক্ষমতাকে কায়েম করবার প্রচেষ্টা করে চলেছে। তার বিরুদ্ধে ঈশ্বরের কাছে তিনি প্রার্থনা জানাচ্ছেন যে তাদের মধ্যে যেন শুভ বুদ্ধির উদয় হয়। সামগ্রিকভাবে আমরা দেখতে পাই আসলে তিনি বিশ্ব স্রষ্টার কাছে, বিশ্ব পিতার কাছে প্রার্থনা জানাচ্ছেন সমস্ত মানুষ যেন সুন্দরভাবে অবস্থান করে পৃথিবীর মধ্যে। এই গুণগুলি আমরা নৈবেদ্য কাব্যগ্রন্থের মধ্যে খুঁজে পেতে পারি। সেই গুণগুলিকে আরো বিস্তৃতভাবে যদি আমরা দেখি তাহলে দেখতে পাই সেখানে অবস্থান করছে স্বদেশ প্রীতি, নিজের দেশের প্রতি ভালোবাসা, নিজের দেশের প্রতি অখণ্ড ভালোবাসা। কারণ নিজের দেশের প্রতি ভালোবাসার পূর্ণতা এলে তবেই তো বিশ্ববাসীকে আপন করে নেওয়া সম্ভব হয়, সৌভ্রাতৃত্ব বোধ জেগে ওঠে। নিশ্চিতভাবে তাই করতে চেয়েছিলেন কবি, তার মধ্য দিয়ে এই দেশবাসীকে জাগাতে চেয়েছিলেন কবি। দ্বিতীয় পর্যায়ে আমরা দেখতে পাই যে ভারতবর্ষের প্রাচীন ঐতিহ্যের প্রতি কবির সম্পূর্ণভাবে আস্থা, যে আস্থায় বিশ্বাসে তিনি ভারতবর্ষ তপবন সম, সেই তপবনের আদর্শ আজও তিনি অনুভব করেছেন, তা একেবারে বিলীন হয়ে যায়নি। হয়তো ক্ষণিকের জন্য সুপ্ত আগ্নেয়গিরির মতন ঘুমন্ত অবস্থায় আছে, তা আগামী সময়ে জেগে উঠবে, আর সেজন্যই তিনি বিশ্বপিতার কাছে আবেদন জানিয়েছেন তাকে জাগরণের আশায়। তৃতীয় ক্ষেত্রে আমরা যদি দেখতে পাই সারা বিশ্বে তখন চলছে মানবতার লাঞ্ছনা, আর সেই মানবতার লাঞ্ছনার প্রধান কারিগর হয়ে দাঁড়িয়েছে ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তি। ইউরোপীয় সেই সাম্রাজ্যবাদী শক্তির এই মানবতার প্রতি লাঞ্ছনাকে তিনি তীব্র ধিক্কারের সঙ্গে প্রতিবাদ জানিয়ে বারবার ঘোষণা করেছেন নৈবেদ্য কাব্যগ্রন্থের বেশ কয়েকটা কবিতার মধ্যে। অবশেষে আমরা অবিনশ্বর অমৃতের সন্ধানের কথা তার সাহিত্যের মধ্যে খুঁজে পেতে পারি, যে অবিনশ্বর অমৃতের সন্ধান তিনি নৈবেদ্য কাব্যগ্রন্থের পরতে পরতে লিখে গেছেন। দৃষ্টান্ত স্বরূপ আমরা যদি দুই একটি দৃষ্টান্ত দেখে নিতে পারি নৈবেদ্য কাব্যগ্রন্থ থেকে, তিনি যখন বজ্র নির্ঘোষ প্রতিবাদ জানাচ্ছেন সাম্রাজ্যবাদী শক্তির এহেন আচরণের কারণে, সাম্রাজ্যবাদী শক্তির সর্বগ্রাসী মনোভাবের কারণে তিনি প্রতিবাদ জানাচ্ছেন। কি বলছেন সেখানে? চিতার আগুন পশ্চিমের সমুদ্রের তটে করেছে উদ্গার, স্ফুলিঙ্গ স্বার্থ দীপ্ত লুব্ধ সভ্যতার মশাল হইতে লয়ে শেষ অগ্নিকণা। তিনি দেখেছেন এই 1901 সালের প্রান্তে দাঁড়িয়ে গোটা বিশ্ব, সেই বিশ্বের বুকে একটা লেদিহান শিখার ন্যায় আগুন জ্বালিয়ে দেওয়ার প্রচেষ্টা চালিয়ে চলেছে সাম্রাজ্যবাদী শক্তির দমনে। সেই সাম্রাজ্যবাদী শক্তির এহেন কর্মকে তিনি কখনোই শুভ মনে মেনে নেননি, আন্তরিক চিত্তে মেনে নিতে পারেননি, তাই প্রতিবাদ জানিয়েছেন শুধু নৈবেদ্য কাব্যগ্রন্থের কবিতায় নয়, অন্য অনেক কবিতার মধ্যে। কখনো তিনি বলছেন নাগিনীরা ফেলিতেছে চারিদিকে বিষাক্ত নিঃশ্বাস, অন্য কবিতার নৈবেদ্য কাব্যগ্রন্থের বাইরে বেরিয়ে বলছি। সেখানে সাম্রাজ্যবাদী শক্তিকে এভাবে সমালোচনা করে আসলে তাদের মধ্যে শুভ বোধের জাগরণ ঘটাতে চাইছেন তিনি। একজন কবি, তিনি মানবতার পূজারী, আর আমাদের প্রাণের ঠাকুর, প্রেমের ঠাকুর রবি ঠাকুর, তিনি তো মানবতার পূজারী, তিনি তো বিশ্ব প্রেমের পূজারী, তাই তিনি চাইছেন তাদের মধ্যেও যেন সেই শুভ বুদ্ধির উদয় হয়। আবার আমরা যদি দেখি যে প্রাচীন গৌরবের কথা, ঐতিহ্যের কথা তিনি স্মরণ করছেন, আজ আমাদের যে কবিতাটি পাঠ্যে আছে, আজ আমরা যেটা পড়ব চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির, সেখানে তিনি প্রাচীন গৌরবের কথা বলতে চাইছেন ভারতবর্ষের, তাকে খুঁজে নিতে চাইছেন। আবার বিপন্ন স্বদেশের কথা যদি বলেন তিনি কাব্যের মধ্যে, তখন তিনি বলছেন হেমর দুর্ভাগা দেশ, এ দুর্ভাগা দেশ হতে হে মঙ্গলময় দূর করে দাও তুমি সর্বতুচ্ছ ফল। সুতরাং এই কাব্যগ্রন্থের মধ্যে এভাবেই তিনি কখনো ধর্মে নিষ্ঠা, নীতিতে শ্রদ্ধাবোধ, দেশের প্রতি প্রেম, একেশ্বরে বিশ্বাস, ধর্মবিশ্বাস, ধর্মবোধ এবং অবশ্যই মানবতাকে জাগিয়ে তোলবার সর্বত প্রচেষ্টাই করে গেছেন নৈবেদ্য কাব্যগ্রন্থের মধ্যে। কাব্যগ্রন্থের 72 সংখ্যক এই কবিতাটি সম্পর্কে আজ আমরা ব্যক্তভাবে আলোচনা করব, যে কবিতাটির মধ্যে তিনি ভারতবর্ষের প্রাচীন ঐতিহ্যের প্রতি বিশ্বাস তা প্রতিফলিত করেছেন। তিনি জানেন ভারতবর্ষ এমন একটা দেশ, তিনি দেখেছেন
ভারতবর্ষ এমন একটা দেশ, যে দেশ চিরকাল সারা বিশ্বকে শিখিয়েছে মানবতার কথা, যে দেশ চিরকাল সারা বিশ্বকে জ্ঞানের ভাণ্ডার তার উজাড় করে দিয়েছে। কবির ভারত তীর্থ কবিতার কথা আমরা একটু মনে করতে পারি। সেখানে কবি বলছেন, দিবে আর নিবে যা মিলাবে মিলিবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। ভারতবর্ষ মহামানবের সাগর তীর্থ, সেখানে সারা পৃথিবীর সমস্ত জাতি সমস্ত দেশ কাল পাত্র নির্বিশেষে সবাই এসেছে। সখন পাঠাল মোঘল ওলন্দাজ পর্তুগিজ ফরাসি ইংরেজ কেউ কখনো ফিরে যায়নি। ভারতবাসী তাদের প্রত্যেককে আত্মীয়তা ভাবে আপন করে নিয়েছে, দুহাত বাড়িয়ে তাদের আপন করবার জন্য উদগ্রীব ভারতবাসী। সেই ভারতবাসী সেই ভারতবর্ষের পবিত্র মাটির কথা কবি বলছেন এই কবিতায়। কবি জানেন ভারতবর্ষের এই পবিত্র মাটি ভুল বলার নয়। কবি ব্যথিত হয়েছেন আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষের মাটির কথা ভেবে, ভারতবর্ষের মানুষের কথা ভেবে। যখন কবি লিখছেন কবিতাটি ততক্ষণে সাম্রাজ্যবাদী শক্তি তার প্রায় 150 বছরের অপশাসন অতিক্রম করে ফেলেছে। এই 150 বছরের পরাধীনতার গ্লানি ভোগ করতে করতে ভারতবর্ষের দেশবাসী ভুলে গেছে তার প্রাচীন ঐতিহ্যের কথা। সে ভুলে গেছে কিভাবে এত বড় আন্দোলন সংগঠিত করা যায়। সে ভুলে গেছে সে মানবতার মন্ত্র একদিন বিশ্ববাসীকে শিখিয়েছিল। ভারতবাসী ভুলে গেছে তার ধর্ম বিশ্ব মানবতার কথা বলে। ভারতবাসী তাও ভুলে গেছে তপবন সম ভারতবর্ষের বুক প্রাচীনের কথা বলে। কবি চান সেই ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের মুখে মুখে প্রত্যেকটি মানুষের বুকে সেই ভাবনাকে জাগিয়ে তুলতে। তাই প্রাচীন ঐতিহ্যকে স্মরণ করেছেন এই কবিতার মধ্য দিয়ে। সেখানে কবি কি বলছেন, ভারতবর্ষ কেমন ছিল একদা আজ কেমন হয়েছে এই পার্থক্যকে খুঁজে নেওয়ার চেষ্টা করছেন। কেমন ছিল একদা, চিত্ত যেথা ভয়শূন্য, যেখানে চিত্ত হৃদয় ভয়শূন্য ছিল, নির্মোহ নিঃসংকোচিত ভাবে, নির্মোহ নিঃসংকোচিত মনোভাবকে অতিক্রম করে দিয়ে, তারপর উদারতা এবং পূর্ণতায় নিজেকে নিয়োজিত করে ভারতবর্ষের প্রত্যেকটি প্রাণ এগিয়ে চলত একটা সময়ে। সে সময় কেমন ছিল, সে সময় চিত্ত ভয়শূন্য ছিল। আর কি ছিল, উচ্চ যেথাশীল, যেখানে মস্তিষ্ক উন্নত করে মস্তিষ্ক উন্নত মস্তিষ্কে উন্নীত হয়ে ভারতবর্ষের প্রত্যেকটি মানুষ সারা বিশ্বের দরবারে নিজেকে ঘোষিত করতে সমর্থ হত। কিন্তু কবি দেখেছেন 20 শতাব্দীর প্রথম লগ্নে ভারতবর্ষের সেই প্রাচীন ঐতিহ্য আজ কোথায় কোথায় যেন মাটির সঙ্গে মিশে যেতে বসেছে। আসলে সে যেন সুপ্ত আগ্নেয়গিরির ন্যায় ভুলে গেছে কি করে অগ্নুৎপাত করতে হয়। কিন্তু ভুলে গেলেও তার মধ্যে অগ্নি উৎপাদনের সম্ভাবনা আছে। কবি চান সেই অগ্নি উৎপাদনের সম্ভাবনাকে জাগিয়ে তুলতে। এই কবিতার মধ্যে সে কথাই বলা আছে পরতে পরতে। জ্ঞানই যেথা মুক্ত, ভারতবর্ষের জ্ঞান কেমন ছিল, মুক্ত জ্ঞান। বদ্ধ জ্ঞান তাহলে কি, বদ্ধ জ্ঞানের অর্থ হল সংস্কারপূর্ণ জ্ঞান। ভারতবর্ষের জ্ঞান কখনো সংকীর্ণ সংস্কারের কথা বলেনি। সংস্কার তো ফলের ন্যায়, পরিপক্ক ফলের ন্যায়। সংস্কারকে ভারতবাসী জানে কি করে পরিবর্তনের পথে নিয়ে যেতে হয়। কিন্তু দীর্ঘ 150 বছরের পরাধীনতার গ্লানি ভোগ করতে করতে ভারতবাসী তাও ভুলে গেছে। কবি তাই এখানে বলছেন, জ্ঞান এখানে একটা সময় মুক্ত ছিল, এখানে গৃহের প্রাচীর কখনো ভারতবাসীকে সংস্কারে আবদ্ধ করে রাখেনি, সংস্কার মুক্ত রূপে ভারতবাসীকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করেছে। কিন্তু আজ আজ ভারতবাসীর এহেন দশা, সেই দশা থেকে মুক্তির পথ কি, ভাগ্য দেবতাকে জাগরিত করা, মনের মধ্যে পবিত্র গঙ্গার স্রোত তীব্রতাকে অনুভব করা, তাকে জাগরিত করে এগিয়ে চলার সংকল্পে স্থির সংকল্পবদ্ধ হওয়া। কবি তাই চাইছেন, তাই বলছেন আবার, যেথা গৃহের প্রাচীর আপন প্রাঙ্গণতলে দিবস সর্বরি বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। যে স্থানে ভারতবর্ষের সেই মাটি, যেখানে কখনোই এখন সেই সময়ে তপবনের আদর্শে গড়ে তোলা ভারতবর্ষের বুকে, তখনও এমনকি দীর্ঘকালীনভাবে ভারতবর্ষ কখনোই গৃহের প্রাচীরকে সংকীর্ণ করে রাখেনি।
সে সংকীর্ণ ভাবনায় মনকে আবদ্ধ করে রাখেনি, সে মনকে রেখেছিল উদার মুক্ত রূপে। আর সে কারণেই সারা পৃথিবীর সমস্ত জাতি সমস্ত কাল নির্বিশেষে ভারতবর্ষের বুকে এসেছে, মিলেছে, একাত্ম বোধে উন্নীত হয়েছে। যেথা বাক্য হৃদয়ের উৎস মুখ হতে উচ্ছ্বসিয়া উঠে, যেথা নির্বাড়িত স্রোতে। বাক্য হৃদয়ের উৎস মুখ থেকে অন্তঃসত্ত্বার নির্বিকার উক্তি এখান থেকে কবি ছড়ে পড়েছে। কি বলছেন কবি? বাক্যের হৃদয়ের উৎস মুখ থেকে যখন বাদ ভাঙা উক্তি বেরিয়ে আসত, তা কি? তা মানবতার কথা। ভারতবাসী মানবতার কথা বিশ্ববাসীকে শুনিয়েছে, ঘোষণা করেছে দিনে দিনে, কালে কালে, একটু একটু করে। বিশ্ববাসী তা শিখেছিল একদা, কিন্তু ভারতবাসী আজ ভুলে গেছে সে কথা। ভারতবাসী ভুলে গেছে তার প্রাচীন ঐতিহ্যের কথা। কবি এখানে সে কথাও বলতে চাইছেন, যেথা নির্বাড়িত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়, অজস্র সহস্রবিধ চরিতার্থ তায়। সাধারণ অর্থ কি দাঁড়ায় এখানে? যেখানে নির্বাড়িত স্রোতে, যে স্রোতকে নিবারণ করা যায় না, বেঁধে রাখা যায় না, সেই রকম একটা স্রোত। সেই স্রোতে কি হয়েছে? দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধেয়েছে, দেশ কাল গণ্ডি ভেদ করে সেই কর্মের স্রোত ভারতবর্ষের প্রান্তর থেকে ছুটে গেছে অন্য দেশে, অন্য দেশে প্রবাহিত হয়েছে। অজস্র সহস্র বিধ চরিতার্থ তায়, অজস্র সহস্র বিধ চরিতার্থ, অর্থাৎ অজস্র সহস্র ভাবে তাকে চরিতার্থ করবার উদ্দেশ্যে আমরা লক্ষ্য করেছি ভারতবর্ষ নিশ্চিতভাবে সমস্ত দেশকে, সমস্ত কালকে, সমস্ত গণ্ডিকে বুঝিয়ে দিয়েছে কর্মের ধারা আসলে কি। কিন্তু সে কথা বোঝালেও ভারতবর্ষ নিজে আজ যেন ভুলে গেছে কর্মের ধারা আসলে কি। আসলে কবি চাইছেন সেই কর্মের স্রোতের মধ্যে প্রত্যেক ভারতবাসীকে নিয়ে যেতে করতে। কর্মের স্রোতকে ভুলে গিয়ে ভারতবাসী আজ স্থবির হয়েছে। দীর্ঘকালীন পরাধীনতার গ্লানি অনুভব করতে করতে ভারতবাসী ভুলে গেছে কিভাবে নাঙলের হাল কাঁধে তুলে নেওয়া যায়। আসলে কবি চাইছেন সেই ভারতবাসীকে নিজ ঐতিহ্যকে স্মরণ করিয়ে দিতে। প্রথমেই অংশের মধ্যে, প্রথমেই আটটি লাইনের মধ্যে কবি ভারতবর্ষের প্রাচীন ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে দিলেন ভারতবর্ষের প্রত্যেকটি মানুষকে। সেই ঐতিহ্য স্মরণ করিয়ে দেওয়ার পাশাপাশি কবি চাইছেন সেইভাবে ভারতবর্ষের প্রত্যেকটি মানুষ, প্রত্যেক দেশবাসীকে আরেকবার জাগরিত করতে। সেজন্য কাকে জাগাতে হবে? ভারতের ভাগ্য দেবতাকে জাগাতে হবে। ভারতের ভাগ্য দেবতা কোথায় অবস্থান করছে? ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের হৃদয়ের মধ্যে অবস্থান করছে। কবি তাই ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের হৃদয়ের মধ্যে অবস্থান করা ভাগ্য দেবতাকে এবার কবিতার শেষ ছটি লাইনের মধ্য দিয়ে জাগরিত করবার চেষ্টা করছেন। কবি আবার মনে করিয়ে দিচ্ছেন, যেথা তুচ্ছ আচারের মূল বালু রাশি। আচারের আচার সংস্কারের এই ভাবনা তা কেমন? মরু বালু রাশির মতন। কারণ মরু বালু রাশি কি করতে পারে? একটা বহমান স্রোতমান নদীকে মুহূর্তের মধ্যেই নিমজ্জিত করে নিতে পারে তার বালির কণার মধ্যে। সুতরাং সেই স্রোত, নদীর স্রোত কখনোই বালির দীর্ঘ প্রবাহকে অতিক্রম করে যেতে পারে না। ঠিক তেমনি ভাবে একটা জীবনের স্রোত সে সংস্কার দ্বারা কখনো কখনো আচ্ছন্ন হতে পারে, কিন্তু ভারতবর্ষের বুকে সংস্কার দ্বারা এভাবে কখনোই জীবনের স্রোত আটকে যায়নি। কারণ ভারতবর্ষ সব দিন, সব যুগে, সব কালে সমস্ত নবীনকে বরণ করে নিয়েছিল। কিন্তু একদা নিলেও কবি যখন লিখছেন কবিতাটি, তখন ভারতবাসী ভুলে গেছে কিভাবে সংস্কারকে নতুন রূপ দিতে হয়। তাই কবি চাইছেন নতুন রূপে ভারতের প্রত্যেকটি মানুষকে বুঝিয়ে দিতে, সংস্কারকে কি করে পরিবর্তন করতে হয় তা শেখাতে। পাশাপাশি কবি বলছেন, পৌরুষের করেনি শতধা। ভারতবর্ষ পৌরুষ শক্তিকে কখনোই শতধারায় ভিন্ন করেনি। ভারতবর্ষ পৌরুষ শক্তিকে একত্রিত রেখে তার পৌরুষ ভাব, গম্ভীর ভাবকে সারা বিশ্বের বুকে ছড়িয়ে দিতে সমর্থ হয়েছে। পৌরুষ শক্তিকে ছড়িয়ে দিতে সমর্থ হয়েছে। যে নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা। কবি এই জায়গায় এসে এবার বিশ্ব পিতার উদ্দেশ্যে, স্রষ্টার উদ্দেশ্যে প্রার্থনার ভঙ্গিতে জানাতে চাইছেন যে তুমি তো ভারতবর্ষের বুকে একদা ছিলে, কেমন ভাবে ছিলে? সর্বধর্ম কর্ম চিন্তা আনন্দের নেতা হয়েছিলে। তাহলে তুমি স্রষ্টা যদি হও, তুমি যদি এইভাবে পরিবর্তনের কথা প্রত্যেকটি মানুষের মনের মধ্যে, ভারতবাসীর মনের মধ্যে একদা জাগরিত করে থাকো, আজ তবে নয় কেন? আজও একইভাবে তুমি হে বিশ্ব পিতা,
হে বিশ্ব স্রষ্টা, তুমি ভারতবর্ষের প্রত্যেকটি মানুষকে এভাবেই জাগরিত কর। কিভাবে জাগরিত করতে বলছেন শেষ দুটো লাইনে দেখব। তিনি বলছেন, নিজ হস্তে নির্দয় আঘাত করিবি, যে হে ভাগ্য বিধাতা, হে স্রষ্টা, হে পরম পিতা, তুমি নিজের হাতে ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের ভাগ্যের উপরে কঠোর নির্দয় আঘাত হেনে তাকে জাগরিত করো, ভারতের সেই স্বর্গে করো জাগরিত। তাহলে কি হবে, ভারতবর্ষ পুনরায় একটা অপূর্ব সুন্দর স্বর্গের ভূমিতে পরিণত হবে। তা না হলে ভারতবর্ষ এভাবে পরাধীন শৃঙ্খলেই আবদ্ধ হয়ে পড়বে। আমরা এই অংশ থেকে ভারতবর্ষের প্রাচীন ঐতিহ্যের প্রতি কবি শ্রদ্ধাবোধ, অবনত মস্তিষ্কে শ্রদ্ধাবোধ, এবং তার সঙ্গে সঙ্গে সেই প্রাচীন ঐতিহ্যকে ফিরিয়ে আনার একটা প্রচেষ্টা, যে প্রাচীন ঐতিহ্য মানবতার কথা বলে, বিশ্ব সৌভ্রাতৃত্বের কথা বলে, যে প্রাচীন ঐতিহ্যবোধ বিশ্বের সমস্ত সংস্কারকে নিয়ে এগিয়ে চলতে চায়, যে প্রাচীন ঐতিহ্যবোধ সংস্কারকে নবরূপে নির্মাণ করতে চায়, কবি সেই সংস্কারকে জাগিয়ে তুলতে চেয়েছেন আসলে সুপ্ত আগ্নেয়গিরির বুকে আঘাত হেনে আরেকবার তাকে জাগিয়ে তুলতে চেয়েছেন। আসলে চাইছেন ভারতবর্ষের প্রত্যেকটি মানুষ জাগরিত হোক, মনের মধ্যে ভাবনার জাগরণ ঘটুক, নবচিন্তার জাগরণ ঘটুক, যে চিন্তা এবং ভাবনা দ্বারা ভারতবাসী নতুনভাবে নতুন শতকে এক সুন্দর জাতি হিসেবে অবস্থান করতে সমর্থ হয় বিশ্বের দরবারে। সামগ্রিকভাবে এই কবিতাটি থেকে এই ভাবই প্রকাশ পেয়েছে। আমরা কবিতাটি দেখে নিলাম, প্রত্যেকটি লাইন থেকেই প্রশ্ন হতে পারে এবং প্রত্যেকটি লাইনের মর্মার্থ তা নিশ্চিতভাবে আমরা চেষ্টা করব। তোমরা চেষ্টা করো প্রত্যেকটি লাইনের মর্মার্থ অনুভব করে লেখার, আর যদি মনে হয় কোথাও জিজ্ঞাসা করে নেওয়ার প্রয়োজন আছে অবশ্যই কমেন্ট বক্সে দিতে ভুলো না, তার সঙ্গে লাইক শেয়ার করতে ভুলো না। নিজে শেখো, আরেকজনকে শেখাও, আমাদের সবার চেষ্টায় সাহিত্য সুন্দর হয়ে উঠুক, মধুর হয়ে উঠুক।